সাকিব খানের নতুন বাড়িতে আবারও নতুন বউ হয়ে ঘরে উঠবেন অপু বিশ্বাস। দেশের শীর্ষনায়ক সাকিব খান দীর্ঘদিন ধরে বাবা মাকে নিয়ে বসবাস করছেন রাজধানীর গুলশান দুই নম্বর এলাকার একটি বাড়িতে। তবে চলতি বছর মাঝামাঝিতে দীর্ঘদিনের এই ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছেন তিনি। সাকিব খান জানিয়েছেন বছর শেষে নিকেতনের ব্লক ই এর নির্মাণাধীন বাড়িতে উঠবেন তিনি। দশতলা এই ভবনটির টপ তিন ফ্লোরে অপু আর জয়কে নিয়ে নতুন করে সংসার শুরু করবেন সাকিব খান। সাকিব খান এখন আমেরিকা আছেন, তিনি সেখান থেকেই বাড়ির সব কাজের দেখাশোনা করছেন। তিনি নিয়মিত ভিডিও কলে কথা বলেন তার ম্যানেজার সবুজের সাথে। লিভিং রুম থেকে ড্রয়িং রুম সব জায়গায় থাকছে আভিজাতের ছাপ। জয় এখন বড় হলেও অপুর সাথে একই রুমে ঘুমায়, তবে নতুন বাসায় তার জন্য থাকছে স্পেশাল রুম। জয় যেন ছাদে খেলতে পারে তেমনই ভাবে সাজানো হচ্ছে রুফটপ। এছাড়া সাকিব খান আরো জানিয়েছেন পুবা ইলে তার মালিকানাধীন শুটিং হাউস জান্নাতেও নির্মাণ কাজ চলছে। সেখানে নির্মাণ করা হচ্ছে সুইমিং পুল। এছাড়া পরিবর্তন আসছে জান্নাতের চেনা চেহারায়। জান্নাত বাড়িটি সাধারণত শুটিং এর কাজে ব্যবহৃত হয়। সাকিবের নিজের অভিনীত অনেক ছবির শুটিংও এখানে হয়েছে। এছাড়া নির্দিষ্ট অর্থের বিনিময়ে এটি ভাড়া নিয়ে শুটিং করা যায়। এখানে প্রতিদিন শুটিং করলে 35,000 টাকা ভাড়া দিতে হয়। সাকিব আমেরিকায় থাকার কারণে সাকিব খানের মা অপু বিশ্বাসকে জান্নাতে গিয়ে এ মাসের ভাড়া আনার জন্য রিকোয়েস্ট করেন। অপু ও লক্ষ্মী মেয়ের মতো জয়কে সাথে নিয়ে জান্নাতে যান। সাকিব খান বলেন, এবার আমেরিকা থেকে ফিরে নতুন করে আবার সংসার পরিবার নিয়ে সংসার শুরু করব। সংসার বলতে সাকিব খান আসলে কি বোঝাতে চাচ্ছেন? উত্তরে সাকিব বলেন, বাবা মা আর জয়কে নিয়ে আমার সংসার। ছোট্ট জয় এই বয়সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। সমস্যা আমাদের স্বামী স্ত্রীর হলো আর তার ফল ভোগ করলো জয়। সবকিছুর জন্য আমিই দায়ী। এবার জয়কে আমি আমার প্রাপ্য ফিরিয়ে দেব। অপুকেও ধন্যবাদ, সে যা করেছে তার জন্য। আমি আবার সবকিছু নতুন করেই শুরু করতে চাচ্ছি।